গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় কলেজের প্রোগ্রামে শেরি ধুরাজকে দেখে চমকে ওঠে গুড্ডি। কাছে এসে পুবলু বলে ডাকার পরে সবার সামনেই পুবলু জানিয়ে দিল, আমার নাম ঋতুরাজ, আপনি ভুল করছেন, আমি পুবলু নই, আর পুবলু নামে কাউকে চিনিও না। হতাশ হয়ে যায় গুড্ডি, বলে তুমি আমার ওপর অভিমান করেছো তাই না পুবলু? দেখতে তো একেবারে বাবার মতোই হয়েছো। তা তোমার বাড়ির সবাই কেমন আছে? পুবলু বলে, দেখুন আমি আপনাকে চিনি না, জানিও না, তাহলে কেন আপনি বারবার আমাকে পুবলু পুবলু বলে ডাকছেন? গুড্ডি বলে, তোমার নাম ঋতুরাজ চ্যাটার্জি, বাবার নাম স্বর্গীয় অনুপ চ্যাটার্জি, দাদির নাম পিনাকি চ্যাটার্জি, ছোট্ট ঠাম্মি কেয়ারফুল, জেম্মা মিঠি আর জেঠু প্রফেসর আবির চ্যাটার্জি সবাই তুতুল বলে ডাকে। আর তোমার মায়ের নাম? মায়ের নাম বলার আগেই পুবলু বলে, খবরদার আপনি ওই নামটা মুখে বলবেন না, আমি আপনার কথা মানছি যে আমি পুবলু, কিন্তু ওই নামটা বলবেন না, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি ওই নামটা। গুড্ডি বলে, তোমার মামনির কথা কি তুমি ভুলে গেছো? পুবলু বলে, কে মামুনি, কে পুবলু, এইসব কথা বলবেন না। গুড্ডি বলে, রেশমির কথাও কি তোমার মনে নেই? পুবলুর চোখে জল চলে এসেছে। গুড্ডি সেই জল মুছে দিতে গেলে সবাই গিয়ে বলে, আপনি চলে যান, আমি কাউকে চিনি না। তাহলে কি করবে এবার গুড্ডি? পুবলু কি সত্যি সত্যি কিছু মনে করতে পারছে না, নাকি অভিমান করে মিথ্যে কথা বলছে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।